হ্যালো বন্ধুরা, আমাদের ক্রেজি টেক ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি রয়েছি তোমাদের সাথে সাদ্দাম। আজকের ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা মাইনরিটি স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করবে। তো বন্ধুরা, এখানে ভিডিওটি শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই। এখানে কিন্তু এই স্কলারশিপের জন্য মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, জৈন এবং পার্সিস প্রভৃতি মাইনরিটি কমিউনিটির যে স্টুডেন্টরা রয়েছে তারাই কিন্তু শুধু অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপের জন্য। এবং এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের প্রিভিয়াস যে ফাইনাল এক্সাম দিয়েছো তোমরা, সেখানে কিন্তু মিনিমাম 50% মার্কস লাগবে, পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে। এবং এই স্কলারশিপটি কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে হায়ার স্টাডি পর্যন্ত, যেমন ধরুন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড ইত্যাদি ডিগ্রি পর্যন্ত তোমরা পেতে পারবে। তো আগে আরেকটি কথা তোমাদের বলে দিই, ভিডিওটি কিন্তু তোমরা একেবারে ভালো মতো শেষ অবধি দেখবে, কারণ প্রতিটি স্টেপ কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটা স্টেপ যদি তোমরা মিস করে ফেলো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে গেলে এভাবে অসুবিধায় পড়বে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে দেখবে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে, সেখানে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং তার সাথে সাথে দেখবে পাশে একটি ঘন্টার মতো আইকন চলে আসবে, সেটাতেও একটা ক্লিক করে দেবে। তাহলে আমরা যখন যখন তোমাদের জন্য বিভিন্ন নতুন নতুন চাকরির খবরাখবর সংক্রান্ত এবং টেকনিক্যাল ভিডিও আপলোড করব, তাহলে তোমরা সেগুলো সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে এবং সবার প্রথমে দেখতে পারবে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে একটা ওয়েবসাইট এখানে খুলে নেবে। ওয়েবসাইটটি হলো scholarship.gov.in। যথারীতি ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে আসার পরে দেখো উপরে লেখা রয়েছে রেড কালারের নিউ রেজিস্ট্রেশন। তোমরা নতুনভাবে আবেদন করবে তাই এখানে নিউ রেজিস্ট্রেশনে তোমাদের ক্লিক করতে হবে। দেখো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে নিচের দিকে কতগুলি এখানে ইনস্ট্রাকশন দেখাবে, এগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো। আমি একেবারে নিচের দিকে যাচ্ছি, কন্টিনিউ লেখা রয়েছে, সেখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেখো একটি পেজ ওপেন হয়ে গেছে, এখানে কিছু যাবতীয় ডিটেলস তোমাদের এখানে ফিল আপ করতে হবে। প্রথমে দেখো লেখা রয়েছে স্টেট সিলেক্ট করতে বলছে, আমি এখানে আমার স্টেটটা সিলেক্ট করে নেব। তার পাশে দেখো লেখা রয়েছে স্কলারশিপ ক্যাটাগরি, এখানে তোমার স্কলারশিপ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওয়ান থেকে মাধ্যমিক অবধি হলে প্রি মেট্রিক স্কলারশিপ সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু উঁচু ক্লাসে করছি তাই পোস্ট মেট্রিক আমরা সিলেক্ট করব। তারপরে নিচের দিকে এখানে তোমার নামটা ভালো মতো লিখে দিবে। তারপরে তার পাশে স্কিম টাইপ লেখা রয়েছে, স্কিম টাইপের যে দ্বিতীয় অপশনটি দেখো লেখা রয়েছে স্কলারশিপ স্কিম, সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমরা ডেট অফ বার্থ দিয়ে দিবে ভালো মতো, জেন্ডারটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেবে, তার পাশে তোমাদের ইমেল আইডিটা দিয়ে দেবে, তারপরে তোমাদের যে ব্যাংকের আইএফএসসি কোড রয়েছে সেটা দিয়ে দেবে এবং কনফার্ম আইএফএসসি কোড এখানে করে দেবে, মানে আইএফএসসি কোডটা আরেকবার দিয়ে কনফার্ম করে দেবে। তারপরে দিয়ে দিবে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার দিয়ে কনফার্ম করে দেবে। তোমরা এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমাদের ব্যাংকের পাসবুকের প্রথম পেজেই পেয়ে যাবে। তারপরে তোমাদের কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে লিখে দিবে। তারপরে আইডেন্টিফিকেশন ডিটেলস, এখানে তোমাদের দুটো অপশন দেওয়া রয়েছে, আধার নাম্বার নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যে কোনো একটা সিলেক্ট করে নেবে। আমি আধার নাম্বার সিলেক্ট করছি। আধার নাম্বার সিলেক্ট করলে কিন্তু পাশে তোমাদের আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। এরপরে নিচে দেখো একটা লাল কালারের ক্যাপচা কোড রয়েছে, সেটা বাঁদিকে ফাঁকা বক্সে দিয়ে দেবে। তারপর নিচে ছোটো ছোটো ফাঁকা বক্সগুলোতে তোমরা তিনটা টিক চিহ্ন করে দেবে। এরপরে নিচে দেখো লেখা রয়েছে রেজিস্টার, রেজিস্টারে ক্লিক করে দেবে। এরপরে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন আইডি এখানে দিয়ে দেবে, আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেখানেও কিন্তু তারা আপনার অ্যাপ্লিকেশন আইডিটা এবং আপনার পাসওয়ার্ড তারা সেন্ড করে দেবে। তারপরে নিচে দেখুন কন্টিনিউ লেখা রয়েছে, সেখানে ক্লিক করে দেবে। নতুন একটি পেজ ওপেন হবে, এখানে দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দেওয়া হলো সেটা এবং এখানে নিচের ক্যাপচা কোডটা এখানে দিয়ে লগ ইন করে নিতে হবে। এখন বন্ধুরা, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এখানে এই ধরনের একটি অপশন আসবে, এখানে একটি ওটিপি তারা সেন্ড করবে তোমাদের মোবাইল নাম্বারে, সেই ওটিপিটি এখানে দিয়ে নিচে কনফার্ম ওটিপিতে ক্লিক করে দিতে হবে। বন্ধুরা, এরপরে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে, এখানে তোমাদেরকে নতুন পাসওয়ার্ড এখানে তৈরি করে নিতে হবে। মনে রাখবে পাসওয়ার্ডটি কম করে 8 ক্যারেক্টারের হতে হবে এবং এখানে অ্যালফাবেট রাখতে লাগবে, একটা বড় হাতের অ্যালফাবেট, একটা ছোট হাতের অ্যালফাবেট।
এবং একটা কিন্তু নিউমেরিক ভ্যালু রাখতে লাগবে, যেমন 1, 2, 3, 4 এগুলো, এবং অবশ্যই একটা স্পেশাল ক্যারেক্টার যেমন স্টার হ্যাশ অ্যাট দ্য রেট রাখতে লাগবে। তো তোমরা এরকম একটা পাসওয়ার্ড উপরে দিয়ে দিবে, তারপর নিচে সেই পাসওয়ার্ডটি আবার দিয়ে কনফার্ম করে নিচে সাবমিট লেখা রয়েছে সেখানে ক্লিক করে দেবে। এরপরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে, এখানে দেখুন রেড কালারে লেখা রয়েছে অ্যাপ্লাই, তো এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। পরে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে, এখানে কিছু ডিটেলস আগের থেকেই পূরণ করা থাকবে কারণ এগুলো রেজিস্ট্রেশনের সময় আমরা দিয়েছি। তারপরে নিচে দেখো এখানে কমিউনিটি তোমাকে সিলেক্ট করে নিতে লাগবে, এসটি এসসি ওবিসি কোনটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবে। তারপরে তোমার ফাদার্স নেম বা পিতার নাম ভালো মতো দিয়ে দিবে, তারপরে মায়ের নাম দেবে, তারপরে ফ্যামিলি ইনকাম কত, বার্ষিক ফ্যামিলি ইনকাম বছরে কত ইনকাম সেটা এখানে দিয়ে দিবে। তারপরে তোমরা এখানে ডে স্কলার নাকি হোস্টেলে থাকো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে, হোস্টেলার হলে হোস্টেলার সিলেক্ট করবে। নিচে দেখো নিচে বলা হয়েছে একাডেমিক ডিটেলস দিতে হবে, এখানে তোমাদের প্রথমে কলেজ বা বিদ্যালয়টাকে সিলেক্ট করে নিতে হবে, সেজন্য এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা প্রথমে এখানে কোন স্টেটে রয়েছে বা কোন রাজ্যে রয়েছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে তার পাশে কোন ডিস্ট্রিক্টে রয়েছে তোমরা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। নিচে দেখো লেখা রয়েছে গেট ইনস্টিটিউশন লিস্ট, সেখানে ক্লিক করে দেবে। তো দেখো সেখানে সিলেক্ট করার পরে নিচে সেই স্টেটে তোমাদের সেই ডিস্ট্রিক্টে কতগুলো কলেজ বা বিদ্যালয় রয়েছে তার লিস্টটা নিচে চলে আসবে। যদি খুঁজে না পাও দেখো এখানে সার্চ লেখা রয়েছে, সার্চে গিয়ে তুমি তোমার কলেজের নাম দিয়ে দিবে, নিচে চলে আসবে। এখানে আমার কলেজের নাম চলে আসে, আমি এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখানে দেখো সবুজ কালারের সিলেক্ট লেখা রয়েছে সেটাতে ক্লিক করে দেবো। এরপরে পাশে দেখো লেখা রয়েছে প্রেজেন্ট ক্লাস, প্রেজেন্ট তুমি কোন কোর্সটা করছো সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করবে তার পাশে প্রেজেন্ট ক্লাস ইয়ার সিলেক্ট করতে লাগবে তোমাকে, মানে তুমি ফার্স্ট ইয়ারে পড়ছো নাকি সেকেন্ড ইয়ারে সেটা সিলেক্ট করবে। তারপরে মোড অফ স্টাডি সিলেক্ট করতে লাগবে, তোমরা রেগুলার ফুল টাইম নাকি পার্ট টাইম করছো সেটা সিলেক্ট করতে লাগবে। তারপরে বর্তমানে যে তুমি কোর্সটা করছো এটা কবে এই ক্লাসে জয়েন করছো সেটা এখানে ডেট দিয়ে দেবে। তারপরে প্রিভিয়াস বোর্ড বা ইউনিভার্সিটি নেম দিয়ে দেবে, মানে আগে তুমি যে এক্সামটা পাস করেছো সেই কোন বোর্ডের আন্ডারে পাস করেছো বা ইউনিভার্সিটির আন্ডারে সেটা এখান থেকে সিলেক্ট করবে। তারপরে প্রিভিয়াস কোন কোর্স করেছো সেটা সিলেক্ট করবে, প্রিভিয়াস যে কোর্সটা করছো সেটা কবে পাস করেছো সেই সালটা দেবে। তারপরে কত নাম্বার নিয়ে পাস করেছো সেই পার্সেন্টেজটা দিয়ে দেবে। তারপরে তুমি কি ইউনিভার্সিটি যে বা কলেজে পড়াশোনা করেছো সেটাকে 1 বা 2 র্যাঙ্ক করেছো এটা তোমরা নো করে দেবে। তারপরে তোমাদের এখানে বলা রয়েছে 10 ক্লাসের যে রোল নাম্বার, মানে মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা দিয়ে দেবে, মাধ্যমিকের কোন বোর্ডের আন্ডারে ছিলে সেটা দেবে, তারপরে কোন ইয়ারে পাস করেছো সেটা দিয়ে দেবে। আর যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস হও তাহলে উচ্চ মাধ্যমিকের সেমভাবে রোল নাম্বার দিয়ে দেবে, কোন বোর্ডের আন্ডারে পাস করেছো সেটা দেবে, তারপরে কোন ইয়ারে পাস করেছো সেটা দিয়ে দেবে। তারপরে নিচে এখানে বলা হয় যে কম্পিটিটিভ এক্সাম যদি তোমরা কোনো পাস করে থাকো সেগুলোর ডিটেলসগুলো এখানে দিয়ে দেবে, এটা না দিলেও হবে। তারপরে নিচে এখানে দেখো লেখা রয়েছে অ্যাডমিশন ফি, তোমরা যে প্রেজেন্ট কোর্সটা করছো এটা অ্যাডমিশন ফিস কত সেটা দিয়ে দেবে, টিউশন ফিস কত সেটা দিয়ে দেবে, অন্যান্য যদি কোনো ফিস থাকে সেগুলো এখানে দিয়ে দেবে তোমরা তারপরের ফাঁকা বক্সে। দেখো তারপরে নিচে লেখা রয়েছে বেসিক ডিটেলস, এখানে লেখা রয়েছে ইজ অরফেন, মানে যে এই স্কলারশিপের জন্য আবেদন করছে সে কি পিতা মাতা তার কি নেই, যদি তাহলে এটাকে ইয়েস করতে লাগবে, এখানে আমি নো করছি। তারপরে গার্জিয়ান নেম লিখে দিতে লাগবে, আর যদি প্রতিবন্ধী হয় যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তাহলে এখানে ইয়েস করতে লাগবে। তারপরে লেখা রয়েছে টাইপ অফ ডিসেবিলিটি, মানে কী ধরনের প্রতিবন্ধী সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে কত পার্সেন্ট প্রতিবন্ধী সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাসটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ম্যারিড আনম্যারিড কোনটা সেটা সিলেক্ট করে। তার পাশে প্রেজেন্ট প্যারেন্টস প্রফেশন, মানে হচ্ছে অভিভাবক কী কাজ করে সেটা এখান থেকে সিলেক্ট করতে লাগবে। তারপরে তো আইএফএসসি কোড, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আগেই দিয়েছি সেটা এখানে দেওয়াই থাকবে। তারপরে নিচে দেখো লেখা রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেখানে ক্লিক করে দেবে। আর একটা জিনিস লক্ষ্য করো, আমি বলতে ভুলে গেছি, দেখো সবার উপরে পেজের লেখা রয়েছে সিঙ্গেল গার্ল চাইল্ড, মানে হচ্ছে তুমি কি তোমার পিতা মাতার কি একমাত্র কন্যা সন্তান হলে ইয়েস করবে। তারপরে রিলিজিয়নটা এখান থেকে সিলেক্ট করতে লাগবে, হিন্দু মুসলিম কোনটা সেটা সিলেক্ট করে নেবে। এগুলো সিলেক্ট করে হয়ে যাওয়ার পরেই তোমরা একেবারে পেজের নিচে চলে আসবে, সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবে। মানে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে, এখানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে বলবে। প্রথমে যে রাজ্য সেটা তো সিলেক্ট করা আইডিয়া আছে, তোমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে, তারপরে ব্লক সিলেক্ট করবে বা তালুক, এরপরে হাউস নাম্বার বা স্ট্রিট নাম্বারটা দিয়ে দেবে। তোমরা যারা গ্রামে থাকো তাদের হাউস নাম্বার স্ট্রিট নাম্বার না থাকলে যে কোনো একটা নাম্বার এখানে বসিয়ে দেবে। পিনকোডটা তোমাদের ভালো মতো দিয়ে দেবে, মনে রাখবে এটা কিন্তু তোমাদের পারমানেন্ট অ্যাড্রেসের ডিটেলসটা এখানে দিয়ে। তারপরে নিচে দেখো সবুজ কালার লেখা হয়েছে পোস্ট মেট্রিক স্কলারশিপ স্কিম মাইনরিটি সিএস, এখানে তোমরা এই যে গোল করে আছে এখানে একটা ক্লিক করে দেবে। তারপরে নিচে এখানে দেখো লাল কালারে কি লেখা রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ লেখা রয়েছে এখানে, স্কলারশিপ অ্যামাউন্ট লেস দেন 50,000, নো নিড টু আপলোড এনি ডকুমেন্ট, সাবমিট কপি অফ দ্য ডকুমেন্টস ইন স্কুল কলেজ ইনস্টিটিউট।
মানে যারা 50,000 টাকার নিচে স্কলারশিপ পাবে তাদেরকে কিন্তু অনলাইনে কোনো ডকুমেন্ট এখানে আপলোড করতে লাগবে না। তাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো তারা তাদের বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে। তো তো এখানে দেখো 50,000 টাকার উপরে স্কলারশিপ খুব কম লোকই পায়, তো তোমরা কিন্তু এখানে সবসময় নিচেই থাকবে তোমাদের স্কলারশিপ। তো তোমাদের এখানে কোনো আপলোড করার দরকার নেই ডকুমেন্টস, তোমাদের ডকুমেন্টসগুলো তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে। এবার কী কী ডকুমেন্টস দেবে সেগুলো নিচে দেখা থাক। ডোমিসাইল সার্টিফিকেট দিতে লাগবে, তোমার ফটোগ্রাফ দিতে লাগবে, সেলফ ডিক্লিয়ারেশন অফ মাইনরিটি কমিউনিটি সার্টিফিকেট দিতে লাগবে। এই যে সেলফ ডিক্লিয়ারেশন, এটা কিন্তু একটা ফর্মেট থাকে, এই ফর্মেটটা আমি তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি, আর পিডিএফ ফাইলটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে সেটা ফিল আপ করে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে পারবে। তারপরে বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড সার্টিফিকেট অফ প্রিভিয়াস একাডেমিক মার্কশিট, মানে এর আগে তোমরা যে ফাইনাল এক্সামটা পাস করেছো তার একটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে দেবে। ফি রিসিপ্ট দিতে লাগবে, তোমরা যে বর্তমানে যে ক্লাসে পড়ছো সেই ক্লাসে ভর্তি হওয়ার সময় যে রিসিপ্টটা পেয়েছো সেই রিসিপ্টটা দিতে লাগবে জেরক্স করে। তারপরে আধার কার্ডের স্ক্যান কপি দিতে লাগবে, ইনকাম সার্টিফিকেট তোমাদের এখানে দিতে লাগবে, তারপরে যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তার ফার্স্ট পেজটা যে রয়েছে সেই পেজটা কিন্তু দিতে লাগবে তোমার। তারপরে দেখো নিচে সবুজ কালারে লেখা আছে ফাইনাল সাবমিট, তোমাদের ফাইনাল সাবমিটে ক্লিক করে দিতে লাগবে। তো বন্ধুরা দেখো এরপরে এই ধরনের একটা পেজ আসবে, এখানে কিন্তু তোমাদের যে তোমরা ফর্মটা ফিল আপ করলে তার যাবতীয় ডিটেলসগুলো এখানে সব কিছু দেখিয়ে দেবে। তারপরে একেবারে তোমরা নিচের দিকে যাবে, এখানে কিন্তু লেখা রয়েছে তোমরা একটাই ফর্ম সাবমিট করবে, একটার বেশি সাবমিট করলে কিন্তু তারা রিজেক্ট করে দেবে, কোনো স্কলারশিপ তাহলে তোমরা পাবে না, একটাই এখানে ফিল আপ করবে। এবং যখন ফিল আপ করবে খুব সাবধানবশত সব কিছু একেবারে ঠিকঠাক পরিষ্কারভাবে দেবে, ভুল হয়ে গেলে কিন্তু পরে আর মডিফিকেশন তোমরা করতে পারবে না। তারপরে এই পেজটাকে তোমরা প্রিন্ট করবে, দেখো বাঁদিকে লেখা রয়েছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট তোমার এখানে একটা সিগনেচার করে দেবে, তারপরে তোমরা একটা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে দেবে। তোমাদের যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এরা একটু আগেই, সেই সমস্ত ডকুমেন্টস তোমরা দিয়ে দেবে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মাইনরিটি কমিউনিটিতে সেলফ ডিক্লিয়ারেশনের যে ফর্মেটটা রয়েছে সেটা তোমরা কীভাবে ফিল আপ করবে চলো। তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা মাইনরিটি কমিউনিটির যে সেলফ ডিক্লিয়ারেশন ফর্মেট সেটা দেখতে পাচ্ছ, এটা তোমরা ডাউনলোড করে নেবে। এর পিডিএফ ফাইলের লিঙ্কটা কিন্তু আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করবে, তারপরে এটাকে ফিল আপ করবে। এখানে প্রথম শূন্যস্থানে দেখো তোমার নাম দিতে লাগবে, দ্বিতীয় শূন্যস্থান লেখা রয়েছে সন অথবা ডটার অফ, তোমার বাবার নাম লিখে দিবে, পিতার নাম, তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিয়ে দেবে, তারপরে লাস্টের শূন্যস্থানটিতে তুমি মুসলিম, শিখ, খ্রিস্টান, বুদ্ধির, জৈন কোনটা সেটা এখানে লিখে দেবে, তারপরে ডেট প্লেস নিচে লিখে দিয়ে সবার নিচে দেখো তোমার এখানে সিগনেচার করে দেবে, তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমার নামটা বড় হাতের করে নিচে লিখে দিবে, তারপরে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এবং তোমরা যে ফর্মটা ফিল আপ করলে সেটার প্রিন্ট আউটটা নিয়ে তোমাদের কলেজে, বিশ্ববিদ্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা জমা দিয়ে দেবে। ধরো ভিডিওটি শেষ করার আগে আমি তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, তোমরা এগুলো ভালোমতো শুনে নাও। যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তখন সব কিছু একেবারে ঠিকঠাক করে দেবে, ভুলভাল কিন্তু করবে না, এবং সবার লাস্টে যে প্রিন্ট আউট আসবে ফর্মের সেটা কিন্তু তোমরা সাথে সাথে প্রিন্ট আউট করে নেবে। এবং এখানে আরেকটি কথা তোমাদের বলে দিচ্ছি, এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 31/10/2018। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবে, এবং তোমাদের যদি কোনো বন্ধু থাকে মাইনরিটি কমিউনিটির তাহলে তারাও যাতে এই স্কলারশিপটা পেতে পারে সেজন্য তাদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।